ঐতিহ্যে লক্ষ্যণাবন ইউনিয়ন ছাত্রলীগ কর্তৃক আয়োজিত লক্ষ্যণাবন ইউনিয়ন ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক যে ছাত্র নেতা এই লক্ষ্যণাবন্ধে তা বাংলাদেশ ছাত্রলীগকে প্রতিষ্ঠা করতে দিন রাত কাজ করে যাচ্ছেন এই বিএনপি জামাতের কুচক্রীদের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারাগারে আটকের দাবি আটক থেকে মুক্তির দাবিতে আজকের এই বিশাল বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় উপস্থিত লক্ষ্যণাবন ইউনিয়ন ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সৎ ও মেধাবী রাজনীতির এক জ্বলন্ত নাম কাজী মাসুম উপস্থিত গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সহ সভাপতি আমার সহযোদ্ধা বন্ধু এম এ হান্নান উপস্থিত গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক আমার সহযোদ্ধা বন্ধু মনসুর আহমদ উপস্থিত গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সহ সম্পাদক আমার সহযোদ্ধা বন্ধু শাহ আলম এবং ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আমার স্নেহাসপদ ছোট ভাই নাসুল ইসলাম মঞ্জু সাধারণ সম্পাদক আমার অত্যন্ত আদরের ছোট ভাই রিয়েল আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক রাজন সহ লক্ষ্যণাবন ইউনিয়ন ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্যে আমার বক্তব্যের প্রথমেই আমার ব্যক্তিগত গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে মুজি বেশ শুভেচ্ছা গ্রহণ করুন সম্মানিত উপস্থিতি সম্মানিত ছাত্রলীগ জনতা ছাত্র জনতা আপনারা জানেন হেলুকে এই লক্ষ্যণাবন ইউনিয়নে ছাত্রলীগের কার্যক্রমকে স্তব্ধ করে দেওয়ার জন্য বিএনপি জামাতের কিছু চামচা আমাদের এই প্রশাসনে আছে তাদের নির্লিপ্ত সহযোগিতায় এই আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদককে মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে আটক করা হয়েছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটি সত্তর আমাদের এই হেলুকে যদি মুক্তি না দেন তাহলে আমরা যাবে এই গোলাপগঞ্জের সর্বত্র হরতাল অবরোধের ডাক দিব হেলুকে কিভাবে মুক্ত করে আনতে হবে বাংলাদেশ ছাত্রলীগ তাই জানে বাংলাদেশ ছাত্রলীগ আন্দোলন সংগ্রামের ইতিহাস আমাদের হেলুকে আমাদের ফিরিয়ে না আনেন তাহলে আমরা প্রয়োজনে